শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, রেলের আমন্ত্রণ কয়েকজন তৃণমূল সাংসদ এবং বিধায়ককে। আরও একবার জানাবো, শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, রেলের আমন্ত্রণ কয়েকজন তৃণমূল সাংসদ এবং বিধায়ককেও। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, রেলের তরফে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেখানে জানা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকালে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য তারা মুখ্যমন্ত্রী, মেয়র অর্থাৎ মহানগরী ফিরহাদ হাকিমকে, এছাড়া স্থানীয় যারা এমপি অর্থাৎ হাওড়ার দিকে যারা এমপি এবং এমএলএরা রয়েছেন এবং শিয়ালদা অঞ্চলের যারা এমপি এমএলএরা, প্রত্যেককেই কিন্তু ডাকা হবে এবং ওই সংলগ্ন ওই এলাকার প্রত্যেককেই কিন্তু ডাকা হবে। সেই হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এছাড়া আমন্ত্রণ স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানো হবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, অরূপ রায়কে, এছাড়া রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পরেশ পাল রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা রেলের তরফে নেওয়া হয়েছিল যে সেক্ষেত্রে সাধারণ রেলের প্রোটোকল অনুযায়ী যেটা হয়, যে জায়গার প্রজেক্ট হয় সেই জায়গায় স্থানীয় এমপি এবং এমএলএকে জানানো হয়, আমন্ত্রণ জানানো হয়, অর্থাৎ সেই হিসেব মতন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পালকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছিল, যেহেতু শিয়ালদা অঞ্চলটা তাদের মধ্যে পড়ছে। ফলে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন মহল থেকে বিভিন্ন বিতর্ক তৈরি হয় এবং গতকালই আমরা দেখেছিলাম যে কলকাতা মহানগরী তিনি রীতিমতো প্রশ্ন তুলেছিলেন যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে না ডাকতে হয় সেই জন্যই এমন দিনে অনুষ্ঠান করা হচ্ছে যখন তিনি থাকবেন না, অথচ এই প্রকল্পগুলো প্রত্যেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা প্রকল্প এবং তার রেলমন্ত্রী থাকাকালীনই এইগুলোর জন্য অর্থ অ্যালোকেট হয়েছিল, বরাদ্দ করা হয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চূড়ান্ত অসৌজন্য করছে, অসৌজন্যতার পরিচয় দিচ্ছে রেল, তারই কিন্তু স্পষ্ট অভিযোগ করেছিলেন ফিরহাদ হাকিম। আজকে কিছুক্ষণ আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই আগামীকালের অনুষ্ঠানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন, মেয়র ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানাবেন, এছাড়া হাওড়া এবং কলকাতা, যেহেতু উদ্বোধনের মূল অনুষ্ঠানটা হাওড়াতেই হবে, হাওড়া ময়দান স্টেশনে হয় এবং সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদার উদ্বোধন করা হবে, উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ফলে হাওড়া অঞ্চলের স্থানীয় যারা বিধায়ক এবং সাংসদরা রয়েছেন তাদেরকে ডাকা হবে এবং শিয়ালদা অঞ্চলের স্থানীয় বিধায়ক এবং সাংসদদের ডাকা হবে। ফলে কার্যত যে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের সামনে দাঁড়িয়ে রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ডাকা হবে, আমন্ত্রণ জানানো হবে এবং কিছুক্ষণের মধ্যেই তার কাছে কার্ড পৌঁছে যাবে, অন্যদিকে মেয়রকেও ডাকা হবে এবং বাকি জনপ্রতিনিধিদেরও ডাকা হচ্ছে।